আগের বারও ক্যাটরিনার জন্মদিনে দুই খানের মধ্যে ঝামেলা বাধে, আর এবার ক্যাটরিনাকে নিয়ে শুরু হয়েছে সমস্যা। ক্যাটরিনার প্রতি সালমানের অনুরাগ অজানা কিছুই নয়। ক্যাটরিনাকে নিয়ে মশকরা করলে সালমানের ঠোঁটের কোণে লজ্জার হাসি সবাই দেখেছেন, আর সেই ক্যাটকে নিয়েই নাকি এবার কিং খানের সঙ্গে টানাটানি সালমানের। ঘাবড়াবেন না, কোনো ত্রিকোণ প্রেমের গল্প নয়। শাহরুখ করিকে নিয়ে বেশ সুখেই রয়েছেন, তার ঘর সংসারও করছেন। কিন্তু ক্যাটরিনার সঙ্গে কার ভালো রসায়ন, সালমান নাকি শাহরুখ, তা এবার সরাসরি একই ছবিতে ধরা পড়তে চলেছে। শাহরুখ এখন জিরো ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন, আর সেই একই ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফও অনুষিকা শর্মা, আর এই ছবিতেই নাকি রয়েছেন বাদশার আর বরাবরের প্রতিদ্বন্দ্বী সাল্লু ভাই। ছবিতে সালমানকে একজন সুপারস্টারের ভূমিকায় দেখা যাবে। মাত্র একটি গানে তিনি অভিনয় করেছেন বলেও জানা গেছেন এক সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে। ছবির চিত্রনাট্য অনুযায়ী ক্যাটরিনার সুপারস্টারের সঙ্গেই কাজ করেন, আর এই ভিডিওতেই সালমানের সঙ্গে ক্যাটরিনাকে কোমর দোলাতে দেখা যাবে। আর এই নাচের নাকি অংশ নেবেন খোদ SRKও। ব্যাস এখন শুরু হয়ে গেছে জল্পনা। ক্যাট সুন্দরীর সঙ্গে কোন খানের রসায়ন জমে তা নিয়ে এখন জল্পনা কল্পনা দেখার শুধু বাকি। এর আগে জব তক হে জান 2012 সালের এই ছবিতে ক্যাটের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠ রসায়নের দর্শকের মন ধরেছিল, আর সালমানের সঙ্গে ক্যাটের এই অনস্ক্রিন অফস্ক্রিন দুই রসায়ন মুগ্ধ তাদের দর্শক। তাই এবার যে সরাসরি ক্যাটের সঙ্গে নাচতে সালমান ও শাহরুখ পরস্পরের জোর টেক্কা দেবেন তা বলাই বাহুল্য। তাই এখন দিন গোনার বাকি ভক্তদের কবে রিলিজ হচ্ছে এই ছবিটি তা দেখার জন্য। আপনার প্রিয় তারকা এবং বিনোদন জগতের সমস্ত ল্যাটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।